আমন্ত্রণ বিরতিহীন এক ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জিকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুল ইসলাম এ আদেশ দেন এর আগে ডাক্তার সাবরিনার আইনজীবী জামিন চেয়ে আবেদন করে তবে দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে নতুন করে আর রিমান্ডে নেয়ার আবেদন করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করোনার নমুনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় গ্রেপ্তার ডাক্তার সাবরিনা গত শুক্রবার থেকে দ্বিতীয় দফা রিমান্ডে ছিলেন সেদিনই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সাবরিনার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে ১৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান ডাক্তার সাবরিনাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফকে ১২ জুলাই গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ এদিকে জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে জেলগেটে তিন দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন সহকর্মী মাহমুদ শরীফ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে শরীফ জামিন আবেদন নামঞ্জুর করার ক্ষেত্রে আদালত কি পর্যবেক্ষণ দিয়েছেন আসলে আদালতে আসামি পক্ষের আইনজীবী যে বিষয়টি তুলে ধরেছিলেন যে এফআইআরে অর্থাৎ মামলার প্রাথমিক তদন্তে ডাক্তার সাবরিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে প্রতারণা বা জাল সার্টিফিকেট করোনার এগুলি উল্লেখ ছিল না এই যুক্তিটি দিয়েই মূলত ডাক্তার সাবরিনার জামিন আবেদন করা হয় আদালতে কিন্তু আদালত সেটি আমলে নেননি রাষ্ট্রপক্ষের আইনজীবী পাল্টা যুক্তি তুলে ধরেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যে বিষয়টি তুলে ধরেছিলেন যে এখানে যেহেতু তিনি চেয়ারম্যান জেকেজির চেয়ারম্যান তার নির্দেশে সব হয়েছে আমরা একটু চাইব যে এই মামলার যে রাষ্ট্রপক্ষের আইনজীবী আছেন তার বক্তব্য শুনতে কারণ তিনি এই মামলার শুরু থেকে ছিলেন আমরা এখন তার বক্তব্য শুনবো একটু প্রধানমন্ত্রীর সমস্ত কর্মকাণ্ডকে বিধানগুলি প্রদর্শন করে এই সাবরিনিয়ার মতো কিছু অর্থলিপ্সু ডাক্তার যারা নিজেদের আখের গুছানোর জন্য দেশের কথা না ভেবে দেশের মানুষের কথা না ভেবে এই করোনাকালীন মহামারীর বিষয়টা মাথায় না রেখে তারা শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই অন্যায় এবং অবৈধ উপায়ে প্রতারণার আশ্রয় নিয়ে এবং জাল জালিতির মাধ্যমে সেখানে অসহায় মানুষদেরকে হয়রানি করে তাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে করোনা রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে সেই স্যাম্পল শুনানিতে কি বলা হয়েছে যদি বলে দিতে আমরা সেটাই বলছি সেই স্যাম্পলগুলো যথাযথভাবে টেস্ট না করে অন্যা মন করা রিপোর্ট দিয়েছেন জাল জালিতির আশ্রয় নিয়েছেন ভুয়া রিপোর্টকে তারা সত্যিকার রিপোর্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সে কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা ইতিপূর্বে বিভিন্ন সময় রিমান্ডে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন যা এই মামলা তদন্তে সহায়ক হবে সে কারণে বিজ্ঞ আদালত সাবরিনার জামিনের প্রার্থনা করা হয়েছিল আসামি পক্ষ থেকে তার জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং অপর আসামি হুমায়ুন কবির হিমুকে তিন দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন শুনছিলেন আর রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বক্তব্য আমরা এখন একটু চেষ্টা করব যে আসামি পক্ষের আইনজীবী যিনি আছেন তার বক্তব্য শোনার জন্য আসলে আদালতে আপনি কোন যুক্তি উপস্থাপন করে ডক্টর সাবরিনার জামিন চেয়েছিলেন আমাদের মূল যে যুক্তি ছিল সেটা হলো প্রসিকিউশন যেটা স্বীকারও করেছে এই মামলার অধিকাংশ সেকশনই জামিনযোগ্য আর জামিনযোগ্য মামলায় জামিন পাওয়া আসামির অধিকার আর এই বিষয়টা শুধু এটা আমার বক্তব্য না এটা আইনের কথা সিআরপিসির ৪৯৬ ধারা ইভেন এই বিষয়টা আমাদের মহামান্য অ্যাপিলেট ডিভিশন ৬৮ ডিএলআর উল্লেখ করেছে স্পষ্টভাবে বলেছে যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার হিসেবে দিতে হবে জামিন তো এই বিষয়টা আমরা বলেছি আদালতকে আরেকটা এখন কি পদক্ষেপ নেবে এখন আমরা সব কিছু ওনাদের সাথে আলোচনা করব আলোচনা করে যে ডিসিশন নেওয়া যেটা প্রপার মনে হয় সেটাই আমরা নিব শুনছিলেন আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য আমরা যে বিষয়টি দেখেছি যে ডক্টর সাবরিনাকে দুই দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ এর মধ্যে সবশেষ দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এবং এই দুই দিনের রিমান্ড মঞ্জুরের আগেই আমরা দেখেছিলাম যে ডিবি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ডক্টর সাবরিনার যে প্রথম তিন দিনের রিমান্ড ছিল সেই রিমান্ডে তিনি তার প্রাথমিক যে অপরাধ বা ভুয়া সার্টিফিকেট দেওয়া করোনার যে রিপোর্ট ভুয়া সার্টিফিকেট দেওয়া অনিয়ম এসব বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেছিলেন এরপর আমরা দেখেছি যে এই ডক্টর সাবরিনার স্বামী আরিফ চৌধুরী
তাকেও রিমান্ডে নেওয়া হয়েছিল দ্বিতীয় দফায়, এবং এই দুজনেরই দ্বিতীয় দফার রিমান্ডে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছিল ডিবি পুলিশ, এবং সেই জিজ্ঞাসাবাদে তারা পরস্পরকে দোষারোপ করেছে। আমরা ডিবি পুলিশের বক্তব্য যতটুকু পেয়েছি যে এখানে আসলে একজন আরেকজনকে দোষারোপ করেছে, এই অপকর্ম বা ভুয়া রিপোর্ট দেয়া, এর জন্য ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে দোষারোপ করেছে এবং আরিফ চৌধুরী ডাক্তার সাবরিনাকে দোষারোপ করেছে। সবকিছু মিলিয়ে আমরা আজকে দেখেছি যে ডিবি পুলিশও তাদের বক্তব্য রেখেছে। ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রিমান্ডে, দুই দফা রিমান্ডে যে তথ্য পেয়েছে, এই তথ্য এই মামলার যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া সেটি আরো গতি পাবে, কারণ তাদের যে তথ্য দেয়া বা তাদের যে তথ্য নেয়া সেই তথ্য এই মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি দ্রুত জমা দিতে সহায়তা করবে। এবং আজকে আদালতে রিমান্ড চাওয়া হয়নি। এরপরেও আরেকটি বিষয়, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যদি মামলার প্রয়োজনে বা তদন্তের প্রয়োজনে আবারও রিমান্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও তারা রিমান্ড চাইবে। আমরা যে বিষয়টি দেখেছি যে আজকে বেলা 12টা নাগাদ ডাক্তার সাবরিনাকে ডিবি কার্যালয় থেকে এই সিএমএম আদালতে আনা হয়, এবং সিএমএম আদালতে আনার পর তাকে রাখা হয়েছে এই সিএমএম আদালতের যে গারদখানা, অর্থাৎ আসামিদের নিয়ে আসার পরে যেখানে রাখা হয় সেখানে রাখা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত তিনি গারদখানাতে আছেন, এরপর এখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হবে কাশিমপুর কারাগারে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার যে রয়েছে সেই কারাগারে, তবে সেটি হয়তো বিকেল নাগাদ হবে। এখন যতটুকু এখানে যারা পুলিশের কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে এটাই জানতে পেরেছি যে বিকেল নাগাদ তাকে পাঠানো হবে। একটি বিষয় আমরা যে বিষয়টি দেখেছি যে আজকে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুপক্ষই তাদের যুক্তি উপস্থাপন করেছেন, এবং এই যুক্তি উপস্থাপনের পাশাপাশি আজকে কিন্তু এই মামলার আরেকজন আসামি হুমায়ুন কবির হিমু, তাকে 7 দিনের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। যদিও তিনি কারাগারে আছেন এখন, তবে তার রিমান্ড মঞ্জুর আসলে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। তাকে তিন দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে ডাক্তার সাবরিনা এবং এই জেকেজি কাণ্ডের যে অনিয়ম হয়েছে, যে প্রতারণা হয়েছে, এই প্রতারণা নিয়ে রাষ্ট্রপক্ষ বলছে যে তারা আসলে এই মামলা যাতে দ্রুত এই রায় আসে বা দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করবে, এবং পুলিশের পক্ষ থেকেও একই বিষয় বলা হয়েছে। আহমদ শরীফ, আপনাকে ধন্যবাদ। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। ডাক্তার সাবরিনাকে পরিচয় করিয়ে দেওয়া হতো প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফরসঙ্গী হিসাবে, কখনো বলা হতো তিনি স্বাস্থ্য সচিবের কাছের মানুষ, আর এভাবেই নানা জায়গা থেকে অনৈতিক সুবিধা নিয়েছে জেকেজি হেলথ কেয়ার। করোনা পরীক্ষার বুথ বসাতে দুটি আইটি প্রতিষ্ঠানের কাছ থেকে সুরক্ষা সরঞ্জাম ভাড়া নিয়ে নানা হুমকি ধামকি দিয়ে শোধ করেনি ভাড়ার 12 লাখ টাকা। জেকেজি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর একে একে বেরিয়ে আসছে এমন নানা তথ্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 550 কোটি টাকার প্রকল্প, আর সেই কাজ পেয়েছে দাবি করে 28 মার্চ আইটি প্রতিষ্ঠান অ্যাক্টিভ সিকিউরিটিস অ্যান্ড আইটি সলিউশনে যায় জেকেজি। আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর, থার্মাল স্ক্যানার সহ নানা সুরক্ষা সামগ্রী ভাড়া নেয় তাদের কাছ থেকে। বলা হয় ভাড়া 6 লাখ টাকার অর্ধেক অগ্রিম, আর বাকিটা দেওয়া হবে মাসে মাসে। তবে অগ্রিম তো দূরের কথা, প্রতিষ্ঠানটিকে মাত্র 25,000 টাকা দিয়েছে জেকেজি। যখন আমরা তিতুমির কলেজে আমাদের প্রোডাক্ট ইনস্ট্রুমেন্ট করলাম, লজিস্টিক সাপোর্টগুলো ইনস্ট্রুমেন্ট করলাম, দেন হচ্ছে তারা পুরো তাদের শ্যুটটাই পাল্টে যায়। তারা এক পর্যায়ে বলতে শুরু করে আপনারা কালকে আসেন, অথচ সেদিনে আমাদেরকে 50% অ্যাডভান্স করার কথা, সেটা না করে বলছে কালকে আসেন। কালকে যখন ওদের অফিসে আমাদের লোক পাঠায় গুলশানের অফিসে, তখন কিন্তু তারা কোনোভাবেই রেসপন্স করে নাই, নিচে রিসেপশন থেকে উপরে পর্যন্ত তারা উঠতে দিচ্ছে না কোনোভাবে। এরপরও পাওনা চাওয়া অব্যাহত রাখাই সাবরিনার নামে দেয়া হয় নানা হুমকি ধামকি। জেকেজির অফিসেও ঢুকতে দেয়া হতো না অ্যাক্টিভ সিকিউরিটিজের প্রতিনিধিদের। তারা ম্যাক্সিমাম টাইমই বলতো যে আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সফরসঙ্গী, হ্যাঁ প্রধানমন্ত্রী সফরসঙ্গী উপদেষ্টা, আর হচ্ছে হেলথ মিনিস্ট্রির অনেক বড় সচিবের খুব কাছের মানুষ। এক একবার বলতো আমরা তো আইজিপির কার্যালয়ের লোক, আরেকবার বলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক, আরেকবার বলতো হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যক্তিগত সহকারী। এক পর্যায়ে এসে তারা যখন 1 মাস 2 মাস 3 মাস ক্রস হয়, তখন এসেই তারা আমাদেরকে বলে যে আমরা পেমেন্ট দিতে পারবো না, মালামাল আমাদের যখন মন চায় তখন দিব, না মন চাইলে দিব না, আপনাদের যা মন চায় আপনারা করতে পারেন। নমুনা সংগ্রহের কাজের জন্য এপ্রিলে জেকেজিকে ল্যাপটপ ভাড়া দেয় নাফিস কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান। 15 দিন পরপর বিল দেওয়ার কথা থাকলেও পরে 6 লাখ টাকা পাওনার বিপরীতে দেয়া হয় মাত্র 80,000। অ্যাকাউন্ট লক হয়ে গেছে, আমাদের চেকের পাতা শেষ হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, এটা সেটা বিভিন্ন কথা বলতো। তা আমরা তাদের এখানে যেতাম, তাদের অফিসে যেতাম, তাদের অফিসে গেলে তাদের যে সিকিউরিটি আছে আমাদের উপরে উঠতে দিত না। এখন আমরা নিশ্চয় হয়ে গেছি,
নিশ্চয় হয়ে গেছে। আমি আমার এই অফিস ছেড়ে দিয়েছি, আমার বাসা ছেড়ে দিয়েছি, আমি এখন আমার গ্রামের বাড়ি চলে আসছি। জেকেজি হেলথকেয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে চারটি, এর মধ্যে একটি প্রতারণার, দুটি ভাঙচুরের ও আরেকটি আত্মসাতের। প্রতারণা মামলায় জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী সাবরিনা আরিফ চৌধুরী সহ গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। কিছু জায়গায় দুপুরের দিকে পানি কমে গেলেও দেখা গেছে যানজট। জলাবদ্ধতা আর যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে কর্মজীবী লোকজনের। রাতভর টানা বৃষ্টির পর সোমবার ভোরে পানিতে ছয়লাব রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক। হাঁটু পানিতে থইথই করতে থাকে চারদিক। তীব্র জলাবদ্ধতায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এতে কোথাও কোথাও দেখা দেয় তীব্র যানজট। রাজধানীর অনেক সড়কেই পানি মাড়িয়ে যানবাহন চলতে দেখা যায়, কোথাও কোথাও পানিতে যানবাহন বিকল হয়ে যায়। ধানমন্ডি 27 ও সংসদ ভবনের সামনের এলাকায় পানি জমে আসাদ গেটে তীব্র যানজট সৃষ্টি হয়। আমুর জন্য ডাক্তার দেখাতে যাব, এখনো দেখাতে পারতাছি না, যেতে পারতাছি না, হাঁটতে পারতাছি না, গাড়ি পাচ্ছি না। রাস্তায় প্রচুর জ্যাম, রাস্তা পানির জন্য সারা রাস্তা মানুষজন যাতায়াত করতে পারতেছে না, এবং কি রাস্তায় গাড়িঘোড়া একবার অচল হয়ে গেছে। সকালে সড়কে নেমে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ, অনেকেই বৃষ্টিতে ভিজে পানি মাড়িয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। বর্ষা মৌসুম রাজধানীবাসীর জন্য এক আতঙ্ক, সামান্য বৃষ্টিতেই ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধ থাকে রাজধানীর অনেক সড়ক। এবারও একই চিত্র দেখা গেল। সোমবার সকাল 6টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে 195 মিলিমিটার, আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টিপাত হয়েছে 63 মিলিমিটার। নুসরাত জরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রবল বৃষ্টিতে তিস্তা ধরলার পানি আবার বৃদ্ধি পেয়েছে, এতে কুড়িগ্রাম, রংপুর সহ উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকায় বেড়েছে জনদুর্ভোগ। সুরমা নদীর পানি বেড়ে সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পদ্মা ও ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল, মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। কিছুটা উন্নতির আশা জাগলেও একটানা প্রবল বৃষ্টিতে ফের বেড়েছে উত্তরাঞ্চলের বন্যা কবলিত মানুষের দুর্ভোগ। তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় আবারও পানিবন্দী হয়ে পড়েছেন কুড়িগ্রামের নদী তীরবর্তী এলাকার মানুষ। জেলা শহর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ঘরের মধ্যে পানি, চলাফেরা করতে পারি না, রাস্তায় আসছি, খাওয়া দাওয়া খুব কষ্ট। এই 250 ঘর একটা মসজিদের টয়লেট কতক্ষণ ব্যবহার করবে? রংপুর শহরের 8টি ওয়ার্ডে জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী, সদর সহ 4 উপজেলায় পানিবন্দী কয়েক হাজার মানুষ। জেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে আজকে পানির এই জলাবদ্ধতা। কোথায় থাকবো, কোথায় না থাকবো, খাওয়া দাওয়া তো নেই। আগামী 2 দিন যদি ভারী বৃষ্টিপাত না হয়, আমরা আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে শহরাঞ্চলের পানিটি নেমে যাবে। মধ্যাঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। রাজবাড়ির বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পদ্মার তীব্র স্রোতে নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফরিদপুর সদরের সঙ্গে চর ভদ্রাসন ও সদরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভাঙন দেখা দিয়েছে আলফাডাঙ্গা ও মধুখালের কয়েকটি ইউনিয়নে। নতুন করে প্লাবিত হয়েছে শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার অর্ধ শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখেরও বেশি মানুষ। পানিবন্দী আনতারি না ঠিকমতো, আন্দোলনে দূরে থেকে আনতে কষ্ট হয়। আমাদের মাঠ গেছে তলাইয়া, গরুর আহার কোনো জায়গা নেই, তারপর ওই হ্যান্ড রাখছি খাওয়াবো। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে সুরমার পানি। জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ায় ফের বন্যার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। বৃষ্টিতে দৌলতপুর, ঘিওর, শিবালয় সহ মানিকগঞ্জের 7 উপজেলায় বন্যার কিছুটা অবনতি হয়েছে। ভোগান্তি বেড়েছে বানভাসীদের। খাইবারও নাই ঘরে, খড়ি যাবা নাই, নামতে কইনে, পাকশাক করে কইনে। এই যে বর্ষা আসছে, আমাদের 1 টাকার কোনো সাহায্য পাইনি এই পর্যন্ত। শেরপুরে বেড়েছে ব্রহ্মপুত্রের পানি। বৃষ্টিতে পানি বাড়লেও টাঙ্গাইল, জামালপুর ও নেত্রকোনায় বন্যা কবলিত এলাকার পরিস্থিতি অপরিবর্তিত। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে পানি ঢুকতে শুরু করেছে ঢাকার আশপাশের এলাকায়। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী কয়েক দিনের মধ্যে অবস্থার
আরও অবনতি হতে পারে। বিপদসীমার উপরে চলে যেতে পারে ঢাকার আশপাশের বেশিরভাগ নদীর পানি। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ঢাকার আশপাশের এলাকায় নদীর পানি কতটা বেড়েছে আর নিচু অংশে কি পরিমাণ পানি প্রবেশ করেছে? আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ কি তথ্য জানিয়েছে? লোপা, আমরা সকাল থেকেই কিন্তু এই মুন্সিগঞ্জের লোহং উপজেলার বিভিন্ন জায়গাগুলো ঘুরেছি, বিভিন্ন ইউনিয়নগুলো ঘুরেছি এবং আরও দু এক জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করেছি, যেসব জায়গায় এখন অথই পানি ছাড়া আসলে কিছুই নেই। আমরা কিন্তু সব জায়গাতেই দেখতে পেয়েছি আসলে সাধারণ মানুষের যে কষ্টটা। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমাদের ঠিক বাম দিকে যে স্কুলটি রয়েছে, ডহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ইউনিয়নের একমাত্র সরকারি শিক্ষা সরকারি স্কুল এটি। এই স্কুলের এখন যে অবস্থা আসলে আমরা দেখতে পাচ্ছি, এতে কিন্তু অনেকটাই ধারণা করা হচ্ছে যে হারে পানি বাড়ছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই স্কুলটি আসলে ধসে পড়তে পারে, এমন একটি শঙ্কার জায়গা কিন্তু এখানে তৈরি হয়েছে। এরই মধ্যে ডহরির বাজার সংলগ্ন যে মসজিদটি ছিল সেটি কিন্তু এরই মধ্যে পানি গর্ভে বিলীন হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন যে তাহলে পানির যে আগ্রাসন সেটা আসলে কতটা বেশি হয়েছে এখানে, এবং এই এলাকার যে মানুষগুলো আছে, ইউনিয়নের যে মানুষগুলো আছে, তারা কিন্তু কোনো ধরনের ত্রাণ সহায়তা পায়নি সরকারি পর্যায় থেকে, তারা কোনো ধরনের ত্রাণ সহায়তা পায়নি এমনটি কিন্তু তারা দাবি করছেন। অর্থাৎ সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু খুব চরম আকারে গিয়ে ঠেকেছে। পাশাপাশি এমন একটি অবস্থায় ঘরে তাদের শুকনো খাবার নেই, রান্না বান্না করার কোনো ব্যবস্থা নেই, এমন একটি অবস্থায় তারা আসলে খাদ্য সংকট যেটাকে বলি আমরা, খাদ্য সংকটে ভুগছে এবং তারা আসলে বারবার যে দুর্ভোগ এটি কমাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ বা তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা? আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমরা কথা বলে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এই জায়গাগুলো, যে জায়গাগুলো আসলে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, কিছু কিছু জায়গায় চরের মতো আছে, সেই জায়গাগুলোতে কাল আগামীকালকে থেকে আসলে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে এমনটাই কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছে। এটা হয়তো যখন কালকে পৌঁছেবে বাস্তবায়ন হবে তখন আমরা বুঝতে পারবো যে জিনিসটা আসলে কতটুকু বাস্তবায়ন হলো, কিন্তু তার আগ পর্যন্ত তো কিন্তু আমরা এখন পর্যন্ত সবার কাছে একটাই অভিযোগ পেয়েছি যে তারা ত্রাণ পায়নি ঠিক মতো। পাশাপাশি এই যে গবাদি পশুগুলো রয়েছে সেইগুলোকে মেনটেন করা কিন্তু তাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে কিন্তু এই এলাকার যে শিশু রয়েছে তাদের মধ্যে এক ধরনের পানিবাহিত রোগের প্রকোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে একটি খুবই বাজে একটি অবস্থার মধ্যে দিয়ে পার করছে এই মুন্সিগঞ্জ এলাকার মানুষরা। বনি ইবনে কামাল, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির মূল নথিপত্র দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বেলা পৌনে ১২টার দিকে নথি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে দুদক কার্যালয়ে উপস্থিত হন ডাক্তার দিদারুল ইসলাম। এর আগে রোববার স্বাস্থ্য অধিদপ্তরে অনুসন্ধান চালায় দুদকের তদন্ত দল। এ সময় রিজেন্টের চুক্তির নথিপত্রের মূল কপি দেখতে চান তদন্ত কর্মকর্তারা। দুদকের আইনজীবী জানান, রিজেন্ট ইস্যু ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য বিষয় নিয়েও তদন্ত করা হচ্ছে। এদিকে রিজেন্টের সঙ্গে চুক্তি নিয়ে সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তর গত ১১ জুলাই দাবি করে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই চুক্তি হয়েছিল। পরে অধিদপ্তরের বক্তব্যের ব্যাখ্যা চায় মন্ত্রণালয়। সাবেক স্বাস্থ্য সচিবের নির্দেশে রিজেন্টের সঙ্গে চুক্তি হয়েছিল বলে দাবি করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যদিও সেই দাবি নাকচ করেন সাবেক স্বাস্থ্য সচিব। এদিকে N95 মাস্ক সরবরাহে দুর্নীতি অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগার CMSD-র উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও সিনিয়র স্টোর কিপার মোহাম্মদ ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ ঘটনায় CMSD-র সাবেক মেডিকেল অফিসার ও চিফ কোঅর্ডিনেটর ডাক্তার জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে রোববার একই প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার ও স্টোরের অতিরিক্ত দায়িত্বে থাকা ডাক্তার সাব্বির আহমেদ ও স্টোর অফিসার কবির আহমেদকে জিজ্ঞাসাবাদ করে দুদক। CMSD-র কর্মকর্তাদের বিরুদ্ধে করোনা চিকিৎসায় নিম্নমানের মাস্ক, PPE ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও সরবরাহে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। গেল ১২ জুলাই এক নোটিশ দিয়ে এসব কর্মকর্তাকে তলব করে দুদক। আকাশপথে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা সংগ্রহ শুরু হয়েছে। দুপুরে রাজধানীর মহাখালীর উত্তর সিটি মার্কেটে করোনা আইসোলেশন সেন্টারে নমুনা সংগ্রহ শুরু হয়। তবে এ সময় নমুনা সংগ্রহকারী বা জমা দানকারী কাউকেই
স্বাস্থ্যবিধি মানতে খুব একটা সতর্ক থাকতে দেখা যায়নি। এছাড়া করোনা ফি অনলাইনে না নিয়ে ক্যাশ নেয়ার দাবি জানিয়েছেন বিদেশগামীরা। করোনা মহামারীর কারণে জারি করা লকডাউন শিথিল করার পর বিদেশিদের জন্য করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করে বেশিরভাগ দেশ। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য 12 জুলাই বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে বাংলাদেশ বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয় 23 জুলাই থেকে আকাশপথে বিদেশগামীদের জন্য করোনা সনদ বাধ্যতামূলক। এর পরপরই বিদেশগামীদের করোনা নমুনা সংগ্রহ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। ফ্লাইট ছাড়ার অন্তত 72 ঘন্টা আগে বিদেশগামীদের নমুনা দিতে হবে। এর আগে বা পরে নমুনা দিলে তা গ্রহণ করবে না সিভিল এভিয়েশন। রাজধানীর মহাখালীতে নমুনা সংগ্রহের অস্থায়ী বুথে প্রথম দিনে ব্যাহত হয় স্বাস্থ্যবিধি। তেমন কেউই সচেতন ছিলেন না এ বিষয়টিতে। আর পরীক্ষার জন্য নির্ধারিত 3,500 টাকার ফি অনলাইনে না দিয়ে ক্যাশ নেয়ার দাবি জানিয়েছেন বিদেশগামীরা। অনেকেরই অ্যাপ নাই, অনেকেই জানে না কিভাবে কি করতে হবে, তো এই টাকার পেমেন্টটা নিয়ে সবাই একটু হ্যাসেলে আছে। নগদে পেমেন্ট করতে বলতেছে, এটা একটা সমস্যা। আমি অনেক সকাল থেকে এসে বসে আছি, এখনো কোনো কিছু কোনো ইয়ে নাই। ক্যাশ নেবে না, নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেবে। এখন আমি অলরেডি নগদ অ্যাকাউন্ট এখানে ডাউনলোড করতেছি, কিন্তু এটা অ্যাকসেপ্ট হইতেছে না। এখন আমরা এখন এটা নিয়ে এখন একটু হয়রানির ভিতরে যেতে পারে মনে হয়। ঢাকার সিভিল সার্জন জানান, নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও বিমানের টিকিটের ফটোকপি সঙ্গে আনতে হবে। নমুনা দেওয়ার পর পরদিনই পাওয়া যাবে রিপোর্ট। আর নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, এটা আমরাও খেয়াল করি, চেষ্টা করছি আমরা মানুষকে অনেক। আসলে প্রথম দিন তো এটা এখানে, হয়তো আগামীকাল থেকে আমরা ঠিক করে ফেলতে পারবো। মানুষের কিছু কোয়ারি আছে, আর আমাদেরকে আসলে বলা হয়েছে বৃহস্পতিবার রাতের বেলা, শুক্র শনি বন্ধ ছিল, কালকে একদিনের মধ্যে পুরো প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। আশা করি যদি আজকে কোনো অব্যবস্থা হয়ে থাকে তার জন্য আমরা দুঃখিত। করোনা পরীক্ষার জন্য সব জেলার সিভিল সার্জন কার্যালয়ে নমুনা জমা দিতে পারবেন বিদেশগামীরা। এসব নমুনা পরীক্ষার জন্য রাজধানী সহ সারা দেশে 16টি কেন্দ্র নির্ধারণ করে দিয়েছে সরকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামেও চলছে বিদেশগামী যাত্রীদের করোনা নমুনা সংগ্রহ। জেনারেল হাসপাতালে প্রবাসীদের জন্য নির্ধারিত একটি বুথে সকাল 9টা থেকে শুরু হয় নিবন্ধন। বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দেখা যায় নিবন্ধন প্রত্যাশীদের। তবে স্বাস্থ্যবিধি নিয়ে তেমন সচেতন থাকতে দেখা যায়নি কাউকেই। আজ যারা নিবন্ধন করেছেন সবাই আগামী 23 জুলাইয়ের যাত্রী। তারা বলছেন, চট্টগ্রামে প্রবাসীর সংখ্যা বিবেচনায় কেবল একটি বুথে নমুনা সংগ্রহ করাই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এ সময় নমুনা পরীক্ষার ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, দেশের মানুষ 200 টাকায় করোনা পরীক্ষার সুযোগ পেলেও প্রবাসী হওয়ায় তাদের দিতে হচ্ছে 3,500 টাকা। করোনা পরিস্থিতিতে প্রবাসীদের সংকট বিবেচনায় এনে ফি পুনর্বিবেচনার দাবি জানান তারা। চট্টগ্রামে প্রবাসীদের করোনার নমুনা পরীক্ষা হবে বিআইটিআইডিতে। এখানে অনেক মানুষ আছে যাদের এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা সম্ভব হচ্ছে না, অনেকে অসুস্থতা ফিল করতেছে। আমরা জানি না আমরা কি আদৌ যেতে পারবো কি পারবো না, সেটাও জানি না। যদি 10 মিনিট হয় 1 ঘন্টা যায় 6 জন, 2 ঘন্টা যায় 12 জন, তো এতগুলো মানুষ নিবে কবে? খুলনায় করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে ভোগান্তির শেষ নেই। 2 সপ্তাহ পরেও অনেকে জানতে পারছেন না ফল। পরিস্থিতি বুঝে কেউ কেউ নিজ থেকেই যোগাযোগ করছেন ল্যাবে। অবশ্য রোগী ভোগান্তির এই দায় নিচ্ছে না কেউ। হাসপাতাল কর্তৃপক্ষ, সিভিল সার্জন অফিস ও পিসিআর ল্যাব কর্তৃপক্ষ সবারই আছে নিজস্ব অজুহাত। খুলনার বেসরকারি ব্যাংক কর্মকর্তা রুবায়েতুল আহমেদ রুবেল গত 29 জুন খুলনা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। 2 সপ্তাহেরও বেশি সময় পার হলেও রিপোর্ট না পাওয়ায় নিরুপায় হয়ে দ্বিতীয়বার নমুনা দিয়ে আসেন। করোনার লক্ষণ উপসর্গ দেখা দিলে আমি আইসোলেটেড হই। 29 জুন আমি খুলনা মেডিকেলের ফ্লু কর্নারে নমুনা পরীক্ষা করতে দিই। আজ পর্যন্ত আমি আমার রিপোর্টটি পাইনি। এমন সমস্যায় ভুগছেন অনেকেই। করোনা উপসর্গ নিয়ে নমুনা দিয়ে এসেও দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে ফল জানতে। তারা নমুনা সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো রিপোর্ট আমরা জানতে পারিনি। গত 22 জুন খুলনা মেডিকেল কলেজ ফ্লু কর্নারে আব্বুর স্যাম্পল দিয়ে আসি, কিন্তু আজ পর্যন্ত তারা আমাকে কোনো মেসেজ বা কলের মাধ্যমে জানায়নি যে নেগেটিভ না পজিটিভ। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রতিদিন নমুনা সংগ্রহ হয় 500রও বেশি, তবে পরীক্ষা হয় প্রায় 300 নমুনা। প্রতিদিনই অপরীক্ষিত নমুনা থেকে যাওয়ায় নমুনা জটে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। তবে পিসিআর ল্যাব কর্তৃপক্ষের দাবি, যেখানে নমুনা দেওয়া হয় সেখানেই দ্রুততার সাথে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়। যেখানে জমা দিয়েছে সেখানে আমরা পাঠিয়ে দিচ্ছি, যে এখানে তারা রিপোর্টের জন্য আসে। এই যে এটার জন্য আমরা অনেক বিড়ম্বনার শিকার হচ্ছি। আজকে আমরা যে একটা মিটিংয়ে আমাদের আলোচনা হয়েছে সমন্বয়ে,
যে এরা যাতে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা রিপোর্টগুলো ডেলিভারির ব্যাপারে যেন আরো সচেতন হয়। করোনা নমুনার রিপোর্ট নিয়ে ভোগান্তির দায় না নিয়ে একে অন্যের উপর দায় চাপাচ্ছে হাসপাতালের ফুলকন্যার ও সিভিল সার্জন কার্যালয়। ওরা যদি আমাদেরকে মানে রিপোর্ট না দেয় এটা কিভাবে জানাবো? এএমসি ল্যাব থেকে আমাদেরকে যেটা দিবে আমরা সেটাই আমরা জনগণকে জানা দেবো মেসেজের মাধ্যমে। রিসেন্টলি যেটা আমরা ডেভেলপ করছি অন্তত এক সপ্তাহ বা দশ দিন এরকম হবে। স্যাম্পল নেওয়ার তাকে আমরা সঠিকভাবে নিয়ে আসছি, এখানে সমন্বয়িত কোনো প্রশ্ন নেই। সুতরাং তারা যখন রিপোর্টটা দিচ্ছে, রিপোর্টটা দেওয়ার সময় তাদের নমুনা জট কমাতে এ মাসে খুলনা থেকে 2700টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। করোনা মহামারীর মধ্যেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করলেও তা নেই দক্ষিণে। উত্তরের সব নগর স্বাস্থ্যকেন্দ্র সহ 40 জায়গায় এই পরীক্ষা করা যাবে। ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। গত বছর ডেঙ্গুর প্রকোপে নাকাল হয়েছিল রাজধানীবাসী, তাই এবার বর্ষা মৌসুমের শুরু থেকে উত্তর সিটির সব এলাকায় চালানো হচ্ছে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান। মোহাম্মদপুর নগর সেবা কেন্দ্র, অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি এখানে হচ্ছে ডেঙ্গুর পরীক্ষা। শুধু এই কেন্দ্রেই নয়, উত্তর সিটির সব নগর সেবা কেন্দ্র সহ 40টি জায়গায় করা হচ্ছে ডেঙ্গু পরীক্ষা। অনেক সময় দেখা যাচ্ছে NS1 ওই পজিটিভ আসে, পজিটিভ আসার পরে আবার দেখা গেছে ওটার যদি আপনার 7 দিন ওভার হয়ে যায় অথবা 15 দিন ওভার হয়ে যায় তখন NS1 নেগেটিভ আসে, অথচ IgM IgG পজিটিভ আসতে পারে। এই জন্য এনশিওর করার জন্য IgM IgGটা অ্যাড করা হয়েছে। IgM এর 10 মাইক্রোসিরাম দিয়ে ওখানে 2-3 টোপর বাফার দিতে হবে, আর NS1 আপনার 100 মাইক্রোসিরাম দিয়ে ওখানে কোনো বাফার দিতে হবে না, 15-20 মিনিট পর রেজাল্ট দেখতে হবে। ডেঙ্গু পরীক্ষার জন্য নগর সেবা কেন্দ্রগুলোতে 5,000 কিট দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন, প্রয়োজনে আরও কিট দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত মে মাস থেকে যাবৎ 269টা পরীক্ষা হয়েছে এবং এর মধ্যে 11টা আপনার পজিটিভ আসছে। চিন্তা করছি যে আমরা এটা দীর্ঘ সময়ই রাখবো, আমরা নেক্সট এ মাসেও থাকবে, অগাস্ট সেপ্টেম্বর, আমরা আগামী ডিসেম্বর পর্যন্তই আমরা রাখার চিন্তা ভাবনা করছি। আমরা ইনিশিয়ালি আমরা 5,000 আমরা ডিস্ট্রিবিউট করেছি, 5,000 কিট, এবং আরো 5,000 আমরা মজুদ রেখেছি আর কি। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনে এখনো এমন কোনো পরিকল্পনা নেয়নি, ফলে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুবিধা পাচ্ছেন না দক্ষিণের বাসিন্দারা। ডেঙ্গু টেস্টের কোনো পরিকল্পনা মানে করা হয় নাই, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় পর্যন্ত আমাদের প্রোগ্রামে নাই আর কি। এবছর দেশে এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 300 শতাধিক, এর মধ্যে ঢাকা শহরেই 250 শতাধিক। গত বছর ডেঙ্গুতে মারা গেছেন 179 জন আর আক্রান্ত হয়েছিলেন 113,054 জন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ উৎপাদন ও কারখানার জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে 8 টাকা কমিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। সিলিন্ডারে 12.5 কেজি LP গ্যাসের দামও 100 টাকা কমিয়ে 600 টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মানভেদে টন প্রতি 200 থেকে 400 টাকা কমানো হয়েছে সরকারি বিটুমিনের দাম। BPC-র চেয়ারম্যান জানিয়েছেন পেট্রোল ও ডিজেলের দাম না কমালেও বাড়ানো হচ্ছে মান। গেল কয়েক বছর ধরে পেট্রোল, অকটেন, ডিজেল সহ নানা তরল জ্বালানি বিক্রি করে মুনাফা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা BPC। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী এসব জ্বালানির দাম কমে যাওয়ায় বেড়েছে মুনাফার পরিমাণ। এ অবস্থায় খুচরা পর্যায়ে দাম কমানোর দাবি তোলেন ভোক্তারা। দাবির মুখে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে BPC। জুলাই থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল বিক্রি হচ্ছে 34 টাকা লিটারে। 42 টাকার পরিবর্তে 34 টাকা আমরা নির্ধারণ করেছি প্রতি লিটার ফার্নেস অয়েল। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানি তেলে ক্ষেত্রে তাদের খরচটি অনেক কমে যাবে। BPC-র কর্মকর্তারা জানান পরিবেশ দূষণ রোধে ও যানবাহনের সুরক্ষায় 500 PPM এর পরিবর্তে 50 PPM সালফারযুক্ত ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে লিটারে 25 পয়সা বাড়তি গুনতে হবে সরকারকে, তবে গ্রাহক পর্যায়ে বাড়বে না দাম। এছাড়া প্রতিযোগিতায় টিকে থাকতে LP গ্যাসের দাম কমাচ্ছে BPC। উৎপাদন খরচ কমায় বিটুমিনের দামও কমছে। আগে যে দাম ছিল প্রতি ড্রাম 7,000 টাকা, সেটি আমরা এখন প্রায় 5,500 টাকারও কাছাকাছি আমরা নিয়ে আসছি। 12.5 কেজির যে LPG বোতল, যেটি আগে 700 টাকা বিক্রি হতো, সেটি আমরা প্রায় 100 টাকা কমিয়ে 600 টাকা
মূল্যপূর্ণ নির্ধারণ আমরা করেছি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম কমায়নি বিপিসি। শিগগিরই এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে সংস্থাটি। যেহেতু আন্তর্জাতিক বাজারে ক্রুডের দামের কমেছে বলেও। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই বছরের মধ্যে 11 দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার। এর কোনটি হবে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার চুক্তি, আর কোনটি মুক্ত বাণিজ্য চুক্তি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, 2024 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ পরবর্তী ঝুঁকি এড়াতে নেওয়া হয়েছে এই উদ্যোগ, যার শুরু হবে আগামী মাসেই ভুটানের সঙ্গে চুক্তির মাধ্যমে। অর্থনীতি কিংবা বাজার সব হিসেবেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভুটান। এরপরও দ্বিপাক্ষিক বাণিজ্যে এগিয়ে দেশটি। পরিসংখ্যান বলছে 2018-19 অর্থ বছরে দুদেশের মধ্যে 450 কোটি টাকার বাণিজ্য হয়, যার 90% ভুটানের ফল, নির্মাণ সামগ্রী আর রাসায়নিক রপ্তানি করে। আর বাংলাদেশ থেকে গেছে তৈরি পোশাক, প্লাস্টিক পণ্য, ওষুধসহ হাতে গোনা কিছু পণ্য। বাণিজ্যের পরিমাণ বাড়াতে অগ্রাধিকারমূলক চুক্তি পিটিএ করতে যাচ্ছে দুদেশ, যার আওতায় বাংলাদেশের 100 পণ্য ভুটানে প্রবেশে শুল্কমুক্ত সুবিধা পাবে। একই সুবিধা নিয়ে বাংলাদেশে আসবে 34 ভুটানি পণ্য। ভুটানের সাথে সব শেষ পর্যায়ে আমরা ফাইনালি অপেক্ষা করছি, একটা ভেটিং এর জন্য পাঠাইছি ল মিনিস্ট্রিতে, ওইটা ওকে করলেই আমরা মন্ত্রী পরিষদে পাঠাবো, ওখান থেকে অ্যাপ্রুভ হলে আমরা সই করে দেব। আমরা কিছু এখানে আইটি কোম্পানি ওখানে কাজ করছে, কিন্তু ওখানে এখনও অনেক স্কোপ আছে। ফর এক্সাম্পল, যেমন এখানে রিয়েল এস্টেট সেক্টরও ওখানে যেতে পারে বাংলাদেশ থেকে। তারপরে ইভেন অটোমোবাইল এখানে আমরা এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচার করছি, সো ভুটান ইজ আ পোটেনশিয়াল মার্কেট। যখন সব এগ্রিমেন্ট থাকবে তখন আমাদের পোর্ট ইউজেজ, ওনারা যদি আমি যদি ট্রানজিট ফ্যাসিলিটি যদি ভারতের উপর দিয়ে ওনারা গুজগুলো নিয়ে আসে, তখন মংলা পোর্ট ওনারা ইউটিলাইজ করতে পারবে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তালিকায় এরপরই আছে নেপাল আর ইন্দোনেশিয়ার নাম। প্রথম পর্যায়ে অন্তত 15টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই করেছে সরকার, যেখানে সম্ভাবনাময় হিসেবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ 11টি দেশকে চিহ্নিত করা হয়েছে। এখন চলছে দ্বিপাক্ষিক শর্ত মূল্যায়নের কাজ। আমাদের দেশের পণ্য যখন আরেকটা দেশের বর্ডারের ভেতরে ঢুকবে, বিহাইন্ড দ্য বর্ডার অনেক ব্যারিয়ার্স থাকে, সেটা স্ট্যান্ডার্ডসের দিক থেকে হতে পারে, বিভিন্ন রুলস রেস্ট্রিকশনস, কোয়ান্টিটি রেস্ট্রিকশন, সেসব ব্যাপারে হতে পারে। তো এই মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে শুধু ট্যারিফই নয়, আমার বিহাইন্ড দ্য বর্ডার অনেক ব্যারিয়ার্স সেগুলো অনেক সহজ হয়ে আসে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে বিশ্বের 198টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে বাংলাদেশের, স্বল্পোন্নত দেশ হিসাবে যার বেশিরভাগেই বর্তমানে মিলছে শুল্কমুক্ত সুবিধা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছুদিন আগে হওয়া প্রথম দফার বন্যার পানিতে ডুবে জামালপুরে পচে নষ্ট হয়েছে 2,500 হেক্টর জমির পাট, যার মূল্য প্রায় 30 কোটি টাকা। তার উপর দ্বিতীয় দফা বন্যা শুরু হওয়ায় দ্বিগুণ ক্ষতির শঙ্কা কৃষক ও কৃষি বিভাগের। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্রের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে দুদফা বন্যায় প্লাবিত হয়েছে 8,715 হেক্টর জমির পাট। এর মধ্যে প্রথম দফায় প্রায় 2,500 হেক্টর জমির পাট পানিতে তলিয়ে সম্পূর্ণ পচে নষ্ট হয়। কয়েকদিন আগে দ্বিতীয় দফা বন্যায় নষ্ট হতে বসেছে আরও 1,150 হেক্টর জমির পাট। চাষিরা বলছেন, পাটের বয়স হওয়ার আগেই বন্যার পানি ওঠায় পাট নষ্ট হচ্ছে। রোপণ করা পাটের অর্ধেকের বেশি ডুবে যাওয়ায় বিঘা প্রতি ফলন কমেছে 1/3। পাটের এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতার দাবি তাদের। কুমলা পাটা কাটা হওয়া নেছে, যে পাটা কাটা হওয়া নেছে, যে কামলা ক্ষত যাচ্ছে, এই ক্ষতটা আঙ্গুর উঠবো না। বিঘে যে 10 মুরগি পাটা নামছে, এখানকার পাটা মাত্রই পাটা হয় 2 মুন 3 মুন করি, অতিরিক্ত 4 মুন আমার পুরে লস চলমুখী ভাবে, এভাবে বারবার বন্যা আসলে পরে। কৃষি বিভাগ বলছে, বন্যার পানিতে পুরোপুরি নষ্ট হয়ে গেছে 3,500 হেক্টর জমির পাট, যার মূল্য প্রায় 30 কোটি টাকা। এছাড়া আংশিক ক্ষতির মুখে রয়েছে প্রায় 2,000 হেক্টর জমির পাট। বন্যার পানি থেকে বাঁচাতে অনেক জমির পাট অপরিণত বয়সে কাটা হয়েছে, ফলে উৎপাদন কমার পাশাপাশি ক্ষতি হয়েছে পাটের গুণগত মানেরও। আর্লিয়ার কেটে নেওয়ার কারণে এখানে পাটের আশের মানও ভালো হবে না এবং ফলনও ভালো হবে না। বাদবাকির যে পাটের জমি আছে এটা হয়তো বা সম্পূর্ণ ক্ষতিতে রূপান্তর হয়ে যাবে। চলতি মৌসুমে জামালপুর জেলায় পাটের আবাদ হয় 29,150 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়ায় জব্দ প্রায় 100 কোটি টাকা মূল্যের পাথর নিলামে তোলা হচ্ছে মঙ্গলবার। এজন্য নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত শনিবার অভিযান চালিয়ে 1 কোটি ঘনফুট পাথর জব্দ করে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আদালতের নিষেধাজ্ঞার পরও কোয়ারি থেকে সব পাথর মজুত করা হয়েছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা এই প্রতিবেদনটি পরে দেখাবো। এই মুহূর্তে চলছে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তথ্য উপস্থাপনের আগে কৃতজ্ঞতা স্বীকার করব। চট্টগ্রাম বিভাগের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে বেসরকারি উদ্যোগে কোভিড-19 সেবায় উল্লেখযোগ্য যে উন্নয়ন বা সেবা কর্মকাণ্ড আছে তার বর্ণনা দিয়ে একটু কৃতজ্ঞতা স্বীকার আমাদের। প্রথমেই চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট চাঁদপুর এর উদ্যোগে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চাঁদপুরে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট স্থাপন হয়েছে এবং এই প্রতিষ্ঠান 3টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা অনুদান দিয়েছে। উল্লেখ্য, চাঁদপুরের ভাষাবীর এম এ ওয়াদুদ জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় ডাক্তার দীপু মনির পিতা। এস আলম গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য শিল্প গ্রুপ এস আলমের অর্থায়নে চট্টগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 85 লক্ষ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয়েছে। বাংলাদেশে কোভিড-19 প্রাদুর্ভাবের শুরু থেকেই শিল্প গ্রুপটি চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে খণ্ড খণ্ডভাবে সুরক্ষা সরঞ্জাম বা পিপিই মাস্ক সহ এয়ারকন্ডিশন এবং হাইফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করে আসছে। সর্বশেষ 17/7/2020 ইং তারিখে শিল্প গ্রুপটি ঢাকা এবং চট্টগ্রামের সরকারি বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে স্থাপিত অস্থায়ী ফিল্ড হাসপাতাল আইসোলেশন সেন্টার সমূহে 100টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কক্সবাজার 250 শয্যা হাসপাতালের জন্য মোট 2টি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এস আলম গ্রুপকে। ইস্পাহানি গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য শিল্প গ্রুপ ইস্পাহানি এর অর্থায়নে চট্টগ্রামের ফৌজাহাট এ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস BITIDA এর করোনা ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয় যা 18/7/2020 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ইস্পাহানি গ্রুপকে। আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য শিল্প গ্রুপ আবুল খায়ের উদ্যোগে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট হতে সরকারি কোভিড-19 সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের শূন্য হয়ে যাওয়া অক্সিজেন সিলিন্ডার নিয়মিত বিনামূল্যে পুনর্ভর্তি করে দেয়া হচ্ছে। তাছাড়া বাংলাদেশ কোভিড-19 প্রাদুর্ভাবের শুরু থেকেই শিল্প গ্রুপটি চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে খণ্ড খণ্ডভাবে সুরক্ষা সামগ্রী পিপিই মাস্ক সরবরাহ করছে। এ সকল শিল্প গ্রুপ ছাড়াও দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি এবং সামাজিক সংগঠনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যেই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সংযোজন করা হয়েছে এবং নিয়মিত সুরক্ষা সরঞ্জাম সহ দায়িত্ব পালনরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য খাবার বণ্টন করা হচ্ছে। আমরা সকল শিল্প গ্রুপ, দাতা গোষ্ঠী, শিল্প প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে সকলের সমন্বিত চেষ্টায় এবং সবারই অংশগ্রহণের মাধ্যমে এই মহামারী কোভিড-19 আমরা মোকাবেলা করছি এবং ইনশাল্লাহ আমরা এই মহামারী থেকে নিশ্চয়ই মুক্তি পাব। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,329টি এবং PCR পরীক্ষা হয়েছে 13,362টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,41,661টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.92%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,914 জন, এ পর্যন্ত সুস্থ
1,13,556 জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.74%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন, এ পর্যন্ত 2,668 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন, নারী 50 জন। দুঃখিত, 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন এবং নারী 15 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,104 জন, 78.86% এবং নারী যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন এবং নারী 15 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,104 জন, 78.86% এবং নারী 564 জন, 21.14%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0-10 বছর 1 জন, 21-30 বছর 1 জন, 31-40 বছর 1 জন, 41-50 বছরের 11 জন, 51-60 বছরের 9 জন, 61-70 বছরের 20 জন, 71-80 বছর 4 জন, 81-90 বছরের 2 জন এবং 90-100 বছরের 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা 0-10 বছর 18 জন, 0.67%, 11-20 বছরের 29 জন, 1.09%, 21-30 বছরের 80 জন, 3.00%, 31-40 বছরের 182 জন, 6.82%, 41-50 বছরের 381 জন, 14.28%, 51-60 বছরের 787 জন, 29.50%, এবং ষাটোর্ধ 1,191 জন, 44.64%। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগ 21 জন, খুলনা 10 জন, রাজশাহী 5 জন, সিলেট 3 জন, চট্টগ্রাম 7 জন, বরিশাল এবং রংপুর বিভাগে 2 জন করে। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগ 1,305 জন, 48.91%, চট্টগ্রাম 673 জন, 25.22%, রাজশাহী 144 জন, 5.40%, খুলনা 173 জন, 6.48%, বরিশাল 100 জন, 3.75%, সিলেট 125 জন, 4.69%, রংপুর 90 জন, 3.37%, ময়মনসিংহ 58 জন, 2.17%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 42 জন এবং বাড়িতে 8 জন। ঢাকা মহানগরীতে সাধারণ শয্যায় রুগী ভর্তি আছে 2,281 জন এবং শয্যা খালি আছে 4,792টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় রুগী ভর্তি আছেন 167 জন, শয্যা খালি আছে 131টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রুগী ভর্তি আছেন 294 জন এবং খালি আছে 368টি। চট্টগ্রাম মহানগরী আইসিইউতে রোগী ভর্তি আছেন 21 জন, দুঃখিত, চট্টগ্রাম মহানগরীতে আইসিইউতে রোগী ভর্তি আছেন 21 জন, শয্যা খালি আছে 18টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,824 জন এবং শয্যা খালি আছে 5,909টি। আইসিইউ ভর্তি আছেন সারা দেশে অন্যান্য হাসপাতালে 95 জন এবং শয্যা খালি আছে 103টি। সারা দেশে সাধারণ শয্যা 15,468টি, রোগী ভর্তি আছে 4,399 জন এবং শয্যা। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরটিতে। পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শনিবার নিউ ইয়র্কে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়। এদিকে ফাহিম হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন একমাত্র অভিযুক্ত টাইরিস ডেভন হাসপিল। রোববার তার আইনজীবী দাবি করেন, হাসপিলের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই। এর আগে হাসপিলকে কারাগারে পাঠায় আদালত। ফাহিম সালা নিহত হওয়ার পর প্রথমে ধারণা করা হয় পেশাদার খুনিরা এই হত্যাকাণ্ডে জড়িত। তবে তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলকে নিউ ইয়র্ক পুলিশ গ্রেফতার করার পর বেরিয়ে আসতে থাকে নতুন সব তথ্য।
তদন্তকারী পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, এ হত্যাকাণ্ডকে হাসপিল এমনভাবে সাজাতে চেয়েছিলেন যেন মনে হয় এটি কোনো পেশাদার খুনের কাজ এবং এর সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে। তবে তার বেশ কিছু ভুলের কারণে পুলিশ তাকে সহজেই শনাক্ত করতে সক্ষম হয়। প্রতিবেদন অনুযায়ী, লং আইল্যান্ড হাই স্কুলে পড়াশোনা করা হাসপিল একটি প্রতিযোগিতা জিতে ফাহিমের সঙ্গে কাজ করার সুযোগ পায়। ফাহিমকে হত্যার পর বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করেছিল 21 বছর বয়সী হাসপিল। নতুন এক ফুটেজে দেখা গেছে, হত্যার 2 দিন পর পার্টির জন্য বেলুন কিনছেন তিনি। ফাহিম সালেকে হত্যার পরও তার ক্রেডিট কার্ড ব্যবহার করছিলেন হাসপিল। তাকে মানসিক বিকারগ্রস্ত বলে বর্ণনা করেছেন নিউ ইয়র্ক পুলিশের এক কর্মকর্তা। তবে হাসপিলকে খুনি হিসেবে মানতে চাইছে না তার স্বজনেরা। তাদের দাবি, অনেক সংগ্রাম করে বড় হওয়া হাসপিলের পক্ষে খুনের মতো অপরাধ করা সম্ভব নয়। আর তার আইনজীবীর দাবি, এর আগে হাসপিলের বিরুদ্ধে অপরাধের কোনো তথ্য নেই। সোমবার রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠায়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেকে হত্যা করেন তার সাবেক ব্যক্তিগত সহকারী হাসপিল। আগামী মাসে হাসপিলকে আবারও আদালতে তোলা হবে। দোষী সাব্যস্ত হলে হাসপিলের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। নুসরাত জরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় শেষটা ভালো হলো না চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। লেগানেসের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোস। আর সান্তনার জয়ে মৌসুম শেষ করল বার্সেলোনা। আলাভেসকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে ব্লু গ্রানা। এদিকে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে চেলসি। 1 আগস্ট শিরোপার লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে দ্য ব্লুজ। রিয়ালের জন্য নিয়ম রক্ষার তো লেগানেসের অস্তিত্বের লড়াই। পুরো মৌসুমে দুর্দান্ত খেলা রামোস শেষ ম্যাচের শুরুটাও করেন দাপুটে। তবে বিরতিতে যাওয়ার আগে লেগানেসকে সমতায় ফেরান রায়ান গিল। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যাসেন্সিওর নিখুঁত ফিনিশিংয়ে আবারও এগিয়ে রিয়াল। পরে 78 মিনিটে রজার আসালের গোলে আক্ষেপ দিয়ে মৌসুম শেষ করে লস ব্লাঙ্কোস। ওসাসুনার বিপক্ষে হার আর শিরোপা হাতছাড়ার কষ্ট পুড়িয়েছে বার্সেলোনাকে। দুঃস্বপ্নের মৌসুম জয় দিয়ে শেষ করতে আলাভেসের বিপক্ষে দাপটে শুরু বার্সার। 24 মিনিটে গোলের শুরুটা করেন আনসু ফাতি। 34 মিনিটে মেসি ম্যাজিকে লিড ডাবল, গোল করে আরও অদম্য এলএম টেন। 10 মিনিট পর সতীর্থ সুয়ারেসকে দিয়ে গোল করিয়েছেন মেসি। বিরতির পর আসে আরও 2 গোল। 57 মিনিটে সেমেদো ও মেসি গোলের জোড়া পূর্ণ করেন 75 মিনিটে। ওয়েম্বলি স্টেডিয়ামে দুঃস্বপ্নের রাত কেটেছে ম্যান ইউনাইটেডের। উত্তেজনায় ভরপুর সেমিতে গোলের শুরুটা করে চেলসি। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে আসপিলিকুয়েতার ক্রস থেকে ফ্লিক করে ডেডলক ভাঙেন অলিভিয়ে জিরু। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড ডাবল করেন মেসন মাউন্ট। পরে 74 মিনিটে অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার পথটা কঠিন হয় রেড ডেভিলদের। শেষ দিকে ব্রুনো ফার্নান্দেসের স্পট কিক শুধু হারের ব্যবধান কমিয়েছে। এই জয় 20 বছরে নবমবারের মতো, আর সব মিলিয়ে 20 বার ফাইনাল খেলার অপেক্ষায় দ্য ব্লুজ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগা শিরোপা হাতছাড়ার আক্ষেপ রেকর্ড দিয়ে ঘুঁচিয়েছেন লিওনেল মেসি। মৌসুমের সর্বোচ্চ গোল করে টানা 4র্থ আর রেকর্ড 7ম্বার পিচিচি ট্রফি জিতেছেন বার্সা অধিনায়ক। আর সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন এলএম টেন। জাভির রেকর্ড 20 অ্যাসিস্টকে মেসির এখন 21 অ্যাসিস্ট। আর ডিফেন্ডার হয়ে মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। শিরোপা মিস হয়েছে, ওসাসুনা ম্যাচ হেরে ক্ষোভ ঝেড়েছেন দলের পারফরমেন্সে। বার্সেলোনা হতাশার মৌসুম কাটালেও আপন আলোয় উজ্জ্বল মেসি। আসরে সর্বোচ্চ 25 গোল করে টানা 4র্থবার জিতলেন পিচিচি ট্রফি। আর সব মিলিয়ে 7ম্বার ভাঙলেন অ্যাথলেটিক বিলবাও লেজেন্ড তেলমো জারার রেকর্ড। আবার অ্যাসিস্টের দিক থেকেও গড়েছেন রেকর্ড। লা লিগায় 1 মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন এলএম টেনের। জাভির 1 মৌসুমে সর্বোচ্চ 20 অ্যাসিস্টের রেকর্ড ভেঙে বার্সা অধিনায়কের এখন 21। আর এই ছিল আজকের বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।